প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছো তো করোনা মহামারীর কারণে আমরা তোমাদের এই শ্রেণীকক্ষের ক্লাসগুলো নিতে পারছি না তবে শ্রেণীকক্ষের ক্লাস না নিতে পারলে আমাদের ক্লান কিন্তু অনলাইন ক্লাসগুলো আমরা চালিয়ে যাচ্ছি তো সরকার যেহেতু 14 ফেব্রুয়ারি পর্যন্ত আবারও স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে তো আগ পর্যন্ত আমরা অনলাইন ক্লাস নিতে থাকবো ইতিমধ্যে তোমাদের আমাদের তাজিক প্রধান উচ্চ বিদ্যালয় থেকে স্টাডি প্ল্যান প্রদান করা হচ্ছে এখনও যারা স্টাডি প্ল্যান নেওনি তারা স্কুল থেকে এসে স্টাডি প্ল্যান নিয়ে যাবে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে কারণ পরীক্ষা তো হবে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমি এতদিন তোমাদের সেন্টেন্স শিখাচ্ছি যেমন সেন্টেন্স কাকে বলে শিখাচ্ছি শিখেছি সেন্টেন্স কয় প্রকার সেন্টেন্স কয় প্রকার পাঁচ প্রকার এসআইটি ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ আর একটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স তো এসআইটি সেন্টেন্স আমরা জানি যে সেন্টেন্সে কী বুঝায় বর্ণনামূলক বিবৃতিমূলক চিরন্তন সত্য এগুলো হচ্ছে এসআইটি সেন্টেন্স আর ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে কোনগুলা যা দ্বারা কিছু করা হয় কোশ্চেন করা হয় মানে কিছু জানতে চাওয়া হয় সেগুলো হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে কি আদেশ উপদেশ অনুরোধ সেগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স আর চার নম্বর হচ্ছে অপটেটিভ যেটাতে কী বোঝায় আশীর্বাদ প্রার্থনা এগুলো বোঝায় আর লাস্টে হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স মানে কি আশ্চর্যবোধক আশ্চর্য হয়ে গেলে সেগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স তো পাঁচটা সঙ্গে আমি কী কারণে বললাম কারণ এখন আমি যে তোমাদের জিনিসটা করাবো এটা হচ্ছে আইডেন্টিফিকেশন দ্য সেন্টেন্স সেন্টেন্সের নাম লিখতে হবে পরীক্ষা এগুলো কীভাবে আসবে যে বোর্ডে আমরা তাকালেই দেখবে বোর্ডের মধ্যে পাঁচটা লেখা থাকবে সেগুলো তোমার এক একে নামগুলা লিখতে হবে যেন কোনটা কোন সেন্টেন্স কোনটা অ্যাসার্টিভ সেন্টেন্স কোনটা ইন্টারগেটিভ সেন্টেন্স এই নামগুলো আমরা লিখব তো নাম শুধু মনে করো না যেন অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ আমি সিরিয়ালে বসায় দিলে সেগুলো নামগুলো হয়ে যাবে তোমার আবার সেন্টেন্সটা দেখে বুঝতে হবে যেন এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্সে পড়ছে নাকি ইন্টারগেটিভ না ইম্পারেটিভ এভাবে তো এখন দেখো আমি কিভাবে করি এই যে দেখো এখানে এই যে লিখছি শিরোনাম সেন্টেন্স এই লিখছি আইডেন্টিফাই দ্য নেম অফ সেন্টেন্স সেন্টেন্সের নামগুলা শনাক্তকরণ নাম শুধু লিখতে হবে পরীক্ষার সময় উঠাবে উঠে নাম লিখে দিবে আচ্ছা লিখছি কি ফার্স্টটা আরিফ ড্র এ পিকচার আরিফ কী আঁকে একটি ছবি আঁকে ছবি তো মানুষ আঁকতেই পারে এটি হচ্ছে বর্ণনামূলক বিবৃতিমূলক আমি আশা করি সংখ্যাটা তোমাদের মনে পড়ে গেছে বর্ণনামূলক বা বিবৃতিমূলক হলে কি কোন সেন্টেন্স এসআইটিভ সেন্টেন্স নামগুলো লিখবো এসআইটিভ এতে একটা হয়ে গেল এসআইটিভ সেন্টেন্স পরটা দেখো ইট মে রেন টুডে কি হতে পারে আজ বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু বৃষ্টির সময় হইতেই পারে এটা চিরন্তন সত্য বাক্য কো বা বিবৃতিমূলক বা সাধারণ বাক্য হও তো এইটাও অ্যাসার্টিভ সেন্টেন্স তিন নম্বরটা দেখো কী লিখছি হাউ ওল্ড আর ইউ মানে কি তোমার বয়স কত একটা জিনিস খেয়াল করে দেখো এখানে গেলাম পরশবোধক আমি দেই নাই পরীক্ষার সময় যদি তোমাদের আমি পরশবোধক দিয়ে দেয় তাহলে তো বুঝে এলে ভাই ইন্টিগ্রেটিভ সেন্টেন্স অনেকে আবার এই কৌশল খাটায় আমি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তো বুঝে এলাম যেন পরশবোধক স্যারে দিয়ে দিব কিন্তু আসলে আমরা ওই সময় দিব না শুধু ফুল স্টপ দিয়ে দেবো কিন্তু তোমার বুঝতে হবে তবে আমি একটা জিনিস বলছিলাম হোয়াট এবং হাউ দ্বারা যদি লাইন শুরু হয় সেগুলো হচ্ছে কী সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স এখানে বয়স জিজ্ঞেস করছে তো জিজ্ঞেস করলে কোন সেন্টেন্স ইন্টারগেটিভ লিখলাম এটা শেষ আচ্ছা চার নম্বরটা দেখো কি ওয়ার আই এ বার্ড মানে কি আমি যদি একটা পাখি হতাম আসলে মানুষ তার পাখি হতে পারে না কিন্তু আমরা সব মনে মনে যারা একটু ছোটো ছেলে মেয়ে আছে তারাগুলো অনেক কিছু উদ্ভট অদ্ভুত এসব জিনিস নিয়ে চিন্তা করিস আমি যদি পাখি হইতে পারতাম পড়তে পারতাম তো আশ্চর্যজনক কিছু বুঝালে কোন সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স এটা আমরা পাইলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স শেষটা দেখো কী লিখছি প্লিজ টেক ইট মানে কি এটা গ্রহণ করো মনে আছে কিনা যাই না তোমাদের তিন নম্বর যে সংখ্যাটা খেয়াল করো যে সেন্টেন্স দিয়ে কী বোঝায় আদেশ উপদেশ অনুরোধ সেগুলো বুঝ কোন সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এই যে দেখো লেখা আছে প্লিজ টেক ইট মানে এটা গ্রহণ করো প্লিজ শব্দটা কী করছে অনুরোধ করছে
কারণ প্লিজ শব্দ আমরা কখন ইউজ করি যখন কার সাথে কিছু অনুরোধ করি দেখেন কি সেন্টেন্স এটা হইছে ইম্পারেটিভ সেন্টেন্স তো শিক্ষার্থী আজকে আমরা শিখলাম 1 থেকে 5 পর্যন্ত সেন্টেন্সের নামগুলো শনাক্তকরণ এগুলো তোমাদের এসডব্লিউ হিসেবে থাকবে ভাষায় একটা ইংরেজি খাতা আলাদাভাবে তৈরি করবে এই ইংরেজি যে ক্লাসগুলো করায় এগুলো সব লিখে রাখবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ